আমার ম্যাথামেটিক্স ক্লাসে সবাইকে স্বাগত। নিয়মিত আমার এই ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমি যখনই আমার নতুন ক্লাসের ভিডিও আপলোড করব তখনই আপনারা সেগুলি দেখতে পাবেন। আজকে আমরা ক্লাস টেনের যে কোষে দেখি ১৩ ভেদের যে অধ্যায়ের ক্লাসটা চলছিল তার আজকে কিছু অঙ্ক দেখে নেব কোষে দেখি ১৩। আমার আগের ক্লাসটাতে আমি থিওরি পোর্শনগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এই ক্লাসে আমি কিছু অঙ্ক দেখে নেব। প্রথমে একটা অঙ্ক দেখছি কোষে দেখি ১৩ ৪ একেরটা, বলেছে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। কীরকমভাবে আছে? ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে। এবার বলেছে এবং ওয়াই ইকুয়ালস টু ৯ যখন এক্স ইকুয়ালস টু ৯, এক্সের মান নির্ণয় করি যখন ওয়াই ইকুয়ালস টু ৬। তাহলে অঙ্কটা কিভাবে করব? প্রথমে যেটা বলে দেওয়া আছে, তাহলে ওয়াই কার সঙ্গে সরল ভেদে আছে? এক্সের বর্গমূল। এক্সের বর্গমূল মানে কি? রুট এক্স। তাহলে ওয়াই কার সঙ্গে সরল ভেদে আছে? রুট এক্সের সঙ্গে। তাহলে আমি লিখতে পারি এটাকে, সুতরাং ওয়াই ভ্যারিজ অ্যাজ রুট এক্স। ওয়াই এক্সের বর্গমূল মানে রুট এক্সের সঙ্গে সরল ভেদে আছে, তার মানে ওয়াই ভ্যারিজ অ্যাজ রুট এক্স, এটা লিখতে পারি। এবার আমরা ভেদের যে সংজ্ঞা সেখান থেকে সরল ভেদের যে ওয়াই ভ্যারিজ অ্যাজ রুট এক্স, তার মানে এটা কি ইমপ্লাই করছে? ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু রুট এক্স। ভেদের সংজ্ঞা থেকে তোমরা জানো, আমরা জানি কি, এ ভ্যারিজ অ্যাজ বি হলে এ সমান কে ইন্টু বি, বা এরকম ছিল এ বাই বি সমান কে। তাহলে এ ভ্যারিজ অ্যাজ যদি বি হয় তাহলে এ সমান কে ইন্টু বি, কেটা কি অশূন্য ধ্রুব। তাহলে এখানে লিখে দেবো যেখানে কে অশূন্য ধ্রুবক, তাহলে আমরা কি পেলাম? ওয়াই সমান কে ইন্টু রুট এক্স। এটাকে আমরা নাম্বারিং করে দেবো, এটা ১ নম্বর দিলাম। এইবার আমার অঙ্কে দেখতে পাচ্ছি কি দেওয়া আছে, ওয়াই সমান ৯ যখন এক্স সমান ৯। ওই ওয়াইয়ের মান এবং এক্সের মানটা যদি এই ১ নম্বরে বসিয়ে দিই তাহলে আমরা কে এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি যে ওয়াই সমান ৯ যখন এক্স সমান ৯। এটা আমাদের দেওয়া আছে যে ওয়াই সমান ৯ কখন, যখন এক্স সমান ৯। তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় ৯ আর এক্সের জায়গায় ৯ বসিয়ে দিচ্ছে এখন। তাহলে ওয়াই সমান আছে, তার মানে ৯ সমান কে ইন্টু রুট ওভার ৯। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, ৯ সমান কে ইন্টু ৯ এর রুট করলে কত হয়? ৩। তাহলে এখান থেকে আমি কে পেলাম কত? ৯ বাই ৩ সমান ৩। তাহলে কে সমান কত পেলাম? ৩। এর জায়গায় কে সমান কত? ৩। এই কে এর মানটা আমি যদি ১ নম্বরে বসিয়ে দিই তাহলে ওয়াই আর এক্সের একটা রিলেশান পাব। তাহলে আমি কি করছি, ১ নম্বরে কে সমান ৩ বসিয়ে পায়। তাহলে আমি কি করলাম, ১ নম্বরে ওয়াই সমান কে ইন্টু রুট এক্স ছিল, সেই কে এর জায়গায় কত বসালাম? ৩। তাহলে ওয়াই সমান কত পাচ্ছি? ৩ ইন্টু রুট এক্স। আমরা কে এর মানটা ১ নম্বরে বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, এই যে ওয়াই সমান কত পেলাম? ৩ রুট এক্স, এটা ওয়াই আর এক্সের একটা রিলেশন। এখানে বলেছে ওয়াই সমান ৬ হলে এক্সের মান নির্ণয় করতে, তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় ৬ বসালে আমি এক্সের মান পাবো। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি ওয়াই সমান ৬, আবার ওয়াই সমান ৬ হলে তাহলে কত পাচ্ছি, এখানে ওয়াইয়ের জায়গায় ৬ বসালাম, ৬ সমান ৩ ইন্টু রুট এক্স। তাহলে এখান থেকে আমি
रूट एक्स समान कत पाची सिक्स बाय थ्री, सिक्स समान थ्री इंटू रूट एक्स, रूट एक्स समान कत हो सिक्स बाय थ्री मान टू। ताहले रूट एक्स समान जदि टू है एक्स समान कत हो दुदिके वर्ग कर दिले तहले रूट एक्सर वर्ग कर लेक्स पा और एदिके टू एर स्कोयर समान फोर तहले अतए एक समान कत पेल फोर। एबार आरेकटा अंक आमरा देखे नेब जे एखाने देवा आछे एक्स भ्यारिज एज वाई, वाई भ्यारिज एज जेड, जेड भ्यारिज एज एक्स होले भेद ध्रुवक तीनटीर मध्ये सम्पर्क। एखाने की की देवा आछे एक्स भ्यारिज एज वाई देवा आछे, वाई भ्यारिज एज जेड देवा आछे और जेड भ्यारिज एज एक्स देवा आछे। एगुलो देवा आछे एखाने बोलेछे भेद ध्रुवक तीनटीर मध्ये सम्पर्क। ताहले आमि अंकटा करछि किभाबे करब एक्स भ्यारिज एज वाई देवा आछे ताहले एटाके आमि कि बोलते पारि भेदेर संज्ञा अनुयायी एक्स बाय वाई समान के वन, जेखाने के वन टा कि अशून्य ध्रुवक। एक्स बारिज एज वाई तार माने एक्स बाय वाई टा समान कि हबे के वन, के वन टा कि अशून्य ध्रुवक, एटाके एक नम्बर दिलाम। आबार देवा आछे वाई भ्यारिज एज जेड, वाई भ्यारिज एज जेड देवा आछे তাহলে আমি এখান থেকে বলতে পারি ওয়াই বাই জেড সমান কে টু, যেখানে কে টুটা কি অশূন্য ধ্রুবক। এটাকে দু নম্বর দিয়ে দিলাম। আর কি দেওয়া আছে জেড ভ্যারিজ এজ এক্স, জেড ভ্যারিজ এজ এক্স, তাহলে এখান থেকে বলতে পারি জেড বাই এক্স ভেদের সংজ্ঞা থেকে কে থ্রি, যেখানে কে থ্রি হচ্ছে অশূন্য ধ্রুবক। এটাকে আমি তিন নম্বর দিলাম। তাহলে আমি এই যে তিনটে ভেদ সম্পর্ক দেওয়া ছিল, একটা দেওয়া ছিল এক্স ভ্যারিজ এজ ওয়াই, সেখান থেকে আমি কি পেলাম এক্স বাই ওয়াই সমান কে ওয়ান, আবার দেওয়া ছিল ওয়াই ভ্যারিজ এজ জেড, সেখান থেকে কি পেলাম ওয়াই বাই জেড সমান কে টু, আবার দেওয়া আছে জেড ভ্যারিজ এজ এক্স, এখান থেকে কি পাচ্ছি জেড বাই এক্স সমান কে থ্রি। এই তিনটে সম্পর্ক পেয়েছি। এই তিনটেকে যদি গুণ করি সবগুলোকে, বাম দিকেরগুলো গুণ হবে আর ডান দিকেরগুলো গুণ হবে, তাহলে গুণ করে দিলে আমি কি পাচ্ছি, তাহলে গুণ করে দিলে এক্স বাই ওয়াই, এটা দ্বিতীয়টায় কী আছে ওয়াই বাই জেড, ইন্টু তিন নম্বরটায় কী আছে জেড বাই এক্স সমান, তাহলে ডান দিকেরগুলোও গুণ হবে। প্রথমেরটা ডান দিকে কত আছে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি। এবার এখানে দেখো ওয়াই ওয়াই কেটে যাবে, জেড কেটে গেল, এক্স কেটে গেল, তাহলে এই দিকটা সব কেটে গেছে চলরাশিগুলো গিয়ে কত হচ্ছে ওয়ান, আর এদিকে কী আছে কে ওয়ান কে টু কে থ্রি, তার মানে ওয়ান সমান কী পাচ্ছি কে ওয়ান কে টু কে থ্রি, বা কে ওয়ান কে টু কে থ্রি সমান কত ওয়ান, কে ওয়ান কে টু কে থ্রি সমান কত পেলাম ওয়ান, তার মানে এই কে ওয়ান কে টু কে থ্রি এগুলো কি ভেদ ধ্রুবক, তাহলে ভেদ ধ্রুবকগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি পেলাম ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত ওয়ান, তাহলে এটা লিখে দিতে পারি ভেদ ধ্রুবক তিনটির গুণফল ওয়ান, এটাই ভেদ ধ্রুবক তিনটের মধ্যে সম্পর্ক। তাহলে অঙ্কটা বোঝা গেছে। এখানে দেওয়া আছে পরের অঙ্কটা দেখছি যে এ ভ্যারিজ এজ ওয়ান বাই সি আর সি ভ্যারিজ এজ ওয়ান বাই বি, আমাদের দেখাতে হবে কি এ ভ্যারিজ এজ বি। এটা আমরা কিভাবে করব প্রমাণটা, আমরা ভেদের যে সংজ্ঞা সেখানে জানি এ ভ্যারিজ এজ বি হলে এ সমান কি কে ইন্টু বি, যে এ বাই বি সমান কে, সেখান থেকে এ সমান কে ইন্টু বি, কেটা হচ্ছে কি অশূন্য ধ্রুবক। তাহলে এ ভ্যারিজ এজ ওয়ান বাই সি এখান থেকে লিখতে পারি এ সমান কে ওয়ান ইন্টু ওয়ান বাই সি, যেখানে কে ওয়ানটা কি অশূন্য ধ্রুবক, কে ওয়ান হচ্ছে অশূন্য ধ্রুবক।
আবার এটা থেকে আমরা কি পাবো, সি ব্যারেজে জয়েন বাই বি, তাহলে সি সমান কে টু ইন্টু ওয়ান বাই বি, একটা ধ্রুবক আসবে। এখানে যেহেতু কে ওয়ান ধরেছি আমি, সেই জন্য এখানে আলাদা একটা ধ্রুবক ধরলাম কে টু, যেখানে কে টু হলো অশূন্য ধ্রুবক, কে টুটা অশূন্য ধ্রুবক। তাহলে আমি কি পেলাম, এ সমান কে ওয়ান ইন্টু ওয়ান বাই সি, আর সি সমান কত পেয়েছি কে টু ইন্টু ওয়ান বাই বি। তার মানে এটাকে লিখলে কে টু বাই বি, এই সি এর জায়গায় এই মানটা আমি বসিয়ে দিতে পারি, তাহলে কত পাচ্ছি কে ওয়ান ইন্টু ওয়ান বাই কে টু বাই বি, এটা পেলাম সমান, এটা উল্টে যাবে, ভাগ আছে কে ওয়ান ইন্টু বি বাই কে টু। তাহলে এ সমান আমরা কত পেলাম, এ সমান কে ওয়ান ইন্টু বি বাই কে টু, তাহলে এ বাই বি সমান কত পাচ্ছি কে ওয়ান বাই কে টু। এবার এখানে দেখো কে ওয়ানটা কি অশূন্য ধ্রুবক আর কে টুটা কি অশূন্য ধ্রুবক, এখানে কোনো চলরাশি নেই, কে ওয়ান কে টু দুটোই হচ্ছে ধ্রুবক, তাহলে কে ওয়ান বাই কে টুটা কী হবে, একটা ধ্রুবক হবে, যেহেতু কে ওয়ানটাও একটা ধ্রুবক অশূন্য ধ্রুবক আর কে টুটাও অশূন্য ধ্রুবক, তাহলে দুটো ধ্রুবকের ভাগফল সেটাও একটা ধ্রুবক হবে। তাহলে আমরা কি পেলাম, এ বাই বি সমান একটা ধ্রুবক, অশূন্য ধ্রুবক, কীরকম ধ্রুবক অশূন্য, তাহলে বলতে পারি এ ভ্যারিজেস বি, আমরা পেলাম কি এ ভ্যারিজেস বি। আমাদের এটাই দেখাতে বলেছিল যে এ ভ্যারিজেস ওয়ান বাই সি আর সি ভ্যারিজেস ওয়ান বাই বি হলে এ ভ্যারিজেস বি দেখাতে বলেছিল। এবার আমরা পরের অঙ্কটায় আসছি, পরেরটা কি বলছে, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, ওয়াই সমান ফোর জেড সমান ফাইভ হলে এক্স সমান থ্রি হয়, আবার ওয়াই সমান সিক্সটিন জেড সমান থার্টি হলে এক্সের মান কত হবে সেটা নির্ণয় করতে হয়। তাহলে অঙ্কটায় কি বলা আছে, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে এখানে তিনটে চলরাশি আছে, কি কি, এক্স ওয়াই আর জেড, তিনটে চলরাশি, এক্স ওয়াইয়ের সঙ্গে কী আছে সরল ভেদে, আর জেডের সঙ্গে কী আছে ব্যস্ত ভেদে। এইটা এটা বলে দেওয়া আছে যে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আর জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে আমি এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে সেটাকে কী লিখি, এক্স ভ্যারিজেস ওয়াই, আবার এক্স জেডের সঙ্গে কি আছে ব্যস্ত ভেদে আছে। তাহলে এক্স যদি জেডের সঙ্গে ব্যস্ত ভেদে থাকে সেটাকে কিভাবে লেখা হয়, এক্স ভ্যারিজেস ওয়ান বাই জেড। এখানে দেখো তাহলে এক্স ভ্যারিজেস ওয়াই আর এক্স ভ্যারিজেস ওয়ান বাই জেড, তাহলে যৌগিক ভেদের যে উপপাদ্য সেটা থেকে আমরা কি বলতে পারি, এক্স ভ্যারিজেস ওয়াই ইন্টু ওয়ান বাই জেড। তাহলে এখানে লিখতে পারি আমরা যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, কি পাচ্ছি, এক্স ভ্যারিজেস ওয়াই ইন্টু ওয়ান বাই জেড, এটা যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা পাচ্ছি। সি তিনটে চলরাশি এ বি সি, এ ভ্যারিজেস বি যখন সি স্থির, এ ভ্যারিজেস সি যখন বি স্থির, তাহলে যৌগিক ভেদের উপপাদ্য কী ছিল, এ ভ্যারিজেস বি ইন্টু সি যখন বি আর সি দুজনেই উভয় পরিবর্তনশীল। তাহলে সেই উপপাদ্যের সাহায্যে আমরা এখানে লিখতে পারি এক্স ভ্যারিজেস ওয়ান আর এক্স ভ্যারিজেস ওয়ান বাই জেড, যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাবো কি, এক্স ভ্যারিজেস ওয়াই ইন্টু ওয়ান বাই জেড। এবার দেখো এখানে ভেদের যে সংজ্ঞা সেখান থেকে আমি এটাকে কি লিখতে পারি, এক্স সমান একটা ধ্রুবক কে ইন্টু ওয়াই বাই জেড, এ ভ্যারিজেস ভেদের উপ সংজ্ঞা কী ছিল, এ ভ্যারিজেস বি হলে এ সমান কে ইন্টু বি, বা এ বাই বি সমান কে,
সরলভেদের যে আমরা যখন করেছিলাম থিওরিতে, তখন বলা হয়েছিল যে এ ভ্যারিজাইজ বি হলে এ সমান কে ইন্টু বি অথবা এ বাই বি সমান কে। তাহলে এখানে এক্স ভ্যারিজাইজ ওয়াই ইন্টু ওয়ান বাই জেড, এটাকে লিখতে পারি কি এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড। এখানে কেটা কি, এখানে কে হচ্ছে অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক, এটাকে আমরা এক নম্বর দিয়ে দিলাম। এবার আমার কি বলে দেওয়া আছে এখানে, ওয়াই সমান ফোর জেড সমান ফাইভ হলে এক্স সমান কত থ্রি। তাহলে আমি এখানে লিখব ওয়াই সমান ফোর জেড সমান ফাইভ হলে এক্স সমান কত থ্রি। এই মানগুলো ওয়াই জেড আর এক্স এগুলো যদি এই এক নম্বরে বসিয়ে দিই তাহলে আমরা কে এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি, এক্সের জায়গায় কত বসাবো থ্রি, ওয়াইয়ের জায়গায় কত বসাবো ফোর, আর জেডের জায়গায় কত বসাবো ফাইভ। তাহলে এখানে বসিয়ে দিই থ্রি সমান কে ইন্টু ফোর বাই ফাইভ। এখান থেকে আমি কেটা কে এর মানটা বার করে নেব। তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি, ফোর কে সমান কত ফিফটিন, ফাইভ ইন্টু থ্রি, দেখো উপরে ফোর আর কে আছে। তাহলে এখান থেকে আমি কে সমান কত পাবো, ফিফটিন বাই ফোর। তাহলে কে এর মানটা কত পেলাম, ফিফটিন বাই ফোর। এই কে এর মানটা আমি যদি এই এক নম্বরে কে এর জায়গায় বসিয়ে দিই তাহলে আমি এক্স ওয়াই জেড এই তিনটে চলরাশির মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাব। তাহলে আমি কে এর মানটা কোথায় বসাবো, এক নম্বরে। কে এর মানটা এক নম্বরে বসালে আমি এক্স ওয়াই জেড এর সম্পর্কটা পেয়ে যাব। তাহলে এক নম্বরে কে সমান ফিফটিন বাই ফোর বসিয়ে পায়। তাহলে এখানে কে এর মানটা বসিয়ে দিচ্ছে এক নম্বরে, তাহলে আমি রিলেশানটা কি পেলাম, এক্স সমান ফিফটিন বাই ফোর ইন্টু ওয়াই বাই জেড, এটা এক্স ওয়াই জেডের মধ্যে রিলেশান। এবার এই রিলেশানে আমি আমার যে মানগুলো দেওয়া আছে ওয়াই সমান জেড সমান কত দেওয়া আছে সেখান থেকে এক্সের মানটা বের করতে পারবো। তাহলে এখানে আমি এবার ওয়াই সমান কত দেওয়া আছে সিক্সটিন, জেড সমান কত দেওয়া আছে থার্টি হলে এক্সের মান চেয়েছে। তাহলে এক্স সমান কত হবে, এই ওয়াই এবং জেডের জায়গায় এই মানগুলো বসিয়ে দিলে আমি এক্সের মান পেয়ে যাবো। এক্স সমান কত হবে ফিফটিন বাই ফোর ইন্টু ওয়াইয়ের মান কত সিক্সটিন আর জেডের মান থার্টি। এবার এটা কাটাকাটি করলেই হয়ে যাবে, এটা হচ্ছে ফোর, ফিফটিন দিয়ে থার্টিকে কাটলে টু, এটা টু, তার মানে টু। এক্স সমান কত পেলাম টু, আমাদের এক্সের মানটা চেয়েছে। এবার দেখো আরেকটা অঙ্ক দেখে নিচ্ছি আমি, কি আছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজেজ এক্স মাইনাস ওয়াই, এটা দেওয়া আছে। দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই ভ্যারিজেজ এক্স মাইনাস ওয়াই। এখান থেকে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজেজ এক্স ওয়াই, এটা দেখাতে হবে আমাদের। দেখাতে হবে কি, এটা দেওয়া আছে, দেখাতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজেজ এক্স ওয়াই, এটা দেখাতে হবে। দেওয়া আছে কোনটা, এটা এখান থেকে এখানে এটা প্রমাণ করতে হবে। তো আমরা যেটা দেওয়া আছে সেটা তুলেছি এক্স প্লাস ওয়াই ভ্যারিজেজ এক্স মাইনাস ওয়াই। এখান থেকে আমি কি পাই, ভেদের যে সংজ্ঞা সরল ভেদের, সেখান থেকে বলতে পারি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান একটা ধ্রুবক পাবো। এক্স প্লাস ওয়াই ভ্যারিজেজ এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এটা সমান একটা ধ্রুবক পাবো। সেটা কি কে ধরে নিয়েছে, যেখানে কে হচ্ছে অশূন্য ধ্রুবক। এবার আমি এটাকে যোগভাগ প্রক্রিয়া ইউজ করছি, কি করছি যোগভাগ প্রক্রিয়া। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা হবে লব প্লাস ওয়ার বাই লব মাইনাস ওয়াই। একই রকম ডান দিকে হবে, এখানে কে মানে কি কে বাই ওয়ান,
তাহলে এটা হবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এখানে আবার যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করেছি, ব্র্যাকেটগুলো তুলে দেবো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই সমান। এখানে একটা জিনিস খেয়াল করো, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এখানে তো কে তো ধ্রুবক আমরা ধরে নিয়েছি, আর ওয়ান কি ধ্রুবক আমরা জানি, তাহলে এখানে কোনো চলরাশি নেই, এই যেটা আছে ডান দিকেরটা, তাহলে এটা পুরোটাই কি একটা ধ্রুবক রাশি, তাহলে এটা পুরোটাই একটা ধ্রুবক হবে, কোনো চলরাশি নেই, কে ধ্রুবক ওয়ান ধ্রুবক, তাদের যোগ বিয়োগ গুণ ভাগ যা করা হোক না কেন সেটা ধ্রুবক রাশি হবে, যেহেতু কোনো চলরাশি নেই, তাহলে এইটা এটাকে আমি আলাদা একটা ধ্রুবক ধরে নিচ্ছি এম, তাহলে এটা সমান কত এম, এমটা কি এম সমান হচ্ছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা ধরে নিয়েছি। তাহলে এবার এখানে ব্র্যাক ওয়াই গুলো কেটে যাচ্ছে আর এখানে এক্স, তাহলে টু এক্স বাই টু ওয়াই সমান কত পাচ্ছি এম, টু টু ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এক্স সমান কত পাবো এম ওয়াই, এই এমটা হচ্ছে ধ্রুবক, কীরকম ধ্রুবক অশূন্য ধ্রুবক, যেহেতু কে অশূন্য ধ্রুবক ছিল। এবার আমাকে প্রমাণ করতে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ এজ এক্স ওয়াই, তাই এইটা ভ্যারিজ এজ এইটা, তাহলে আমরা যখন এ ভ্যারিজ এজ বি দেখাতে চাই তাহলে এ বাই বি সমান ধ্রুবক দেখাতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ এজ এক্স ওয়াই দেখাতে গেলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই এটা সমান ধ্রুবক দেখাতে হবে, তাহলে আমি কি করব এটা বাই এটা তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই এটা সমান তুললাম, এটা সমান যদি আমি ধ্রুবক দেখাতে পারি তাহলে বলে দিতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ এজ এক্স ওয়াই, আমি যদি দেখাতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই এইটা সমান ধ্রুবক, তাহলে বলে দিতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ এজ এক্স ওয়াই, তাহলে আমি এটা বাই এটা তুললাম, এখানে এক্স স্কোয়ার বসালাম, এবার এক্স সমান কত, আচ্ছা এখানে এক্স এক্স সমান কত এম ওয়াই, এক্সের জায়গায় কত বসিয়ে দেবো এম ওয়াই, এম ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে আবার এক্সের জায়গায় বসাবো এম ওয়াই ইন্টু ওয়াই সমান, এটা কত এম ওয়াই হোল স্কোয়ার মানে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এম ওয়াই স্কোয়ার সমান। এবার দেখো এখানে এই ওপরটা থেকে আমরা ওয়াই স্কোয়ার কমন নিতে পারি, ওয়াই স্কোয়ার কমন নিলে কত থাকবে এম স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে কত আছে এম ওয়াই স্কোয়ার, তাহলে দুটো ওপর নিচে ওয়াই স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সমান কত পেলাম এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম, এমটা কি কত পেলাম এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম, এমটা কি ধ্রুবক আমরা ধরে নিয়েছিলাম এমটা হচ্ছে ধ্রুবক, ওয়ানটা কি ধ্রুবক, এখানে কোনো চলরাশি নেই পুরোটা একটা ধ্রুবক, তার মানে এটা পুরোটা একটা ধ্রুবক হবে, তাহলে আমরা কি পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই এইটা সমানই, এটা এটা সমান এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম, এইটা সমান হচ্ছে একটা ধ্রুবক হচ্ছে, এটা তার মানে এইটা বা এটা সমান যেহেতু ধ্রুবক তাহলে বলতে পারি এইটা ভ্যারিজ এজ এটা, তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ এজ এক্স ওয়াই, বোঝা গেল, আমরা দেখাতে চাচ্ছিলাম এইটা বাই এইটা ভ্যারিজ এজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ এজ এক্স ওয়াই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াইটা যদি ধ্রুবক দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ এজ এক্স ওয়াই, সেটাই দেখিয়েছি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান ধ্রুবক দেখালাম, সেখান থেকে এটা প্রমাণ হলো। তাহলে অঙ্ক দেখো, এবারে একটা অঙ্ক প্রমাণ করছি, যে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজ এজ এ বি হলে প্রমাণ করো এ প্লাস বি ভ্যারিজ এজ এ মাইনাস বি, আমাদের দেওয়া আছে কোনটা এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজ এজ এ বি, এখান থেকে আমাকে দেখাতে হবে কি এ প্লাস বি ভ্যারিজ এজ এ মাইনাস বি, তাহলে এটা দেওয়া আছে আমরা দেখাবো এটা, এটা দেখাতে যাওয়া মানে কি আমাকে এ প্লাস বি বাই এ মাইনাস বি, এ প্লাস বি বাই এ মাইনাস বি এইটা সমান আমাকে ধ্রুবক দেখাতে হবে, তাহলে আমি বলতে পারবো এ প্লাস বি ভ্যারিজ এজ এ মাইনাস বি, তাহলে আমাদের এইটা হাতে আছে আমার, এখান থেকে আমাকে দেখাতে হবে এ প্লাস বি বাই এ মাইনাস বিটা ধ্রুবক, তার মানে এটা যদি বলতে দেখাতে পারি তাহলে বলতে পারবো এ প্লাস বি ভ্যারিজ এজ এ মাইনাস বি,
তো আমরা অঙ্কটা শুরু করি। কি করব প্রথমে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজেজ এ বি, এটা দেওয়া আছে। তাহলে এটা দেওয়া থাকলে আমরা ভেদের যে সংজ্ঞা সেখান থেকে কি পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান একটা ধ্রুবক পাবো। সেই ধ্রুবকটা আমি ধরে নিচ্ছি কে, যেখানে কি এটা হচ্ছে অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। এবার এখানে আমি একটা কাজ করব, যে হরেতে দুই দিয়ে গুণ করব, হরেতে দুই দিয়ে, মানে দুদিকেই হরে যদি দুই দিয়ে গুণ করি, এদিকে কিছু নেই মানে ওয়ান, তাহলে হর সেম থাকবে, সমানে দুদিকেই যদি দুই দিয়ে ভাগ করি, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু এ বি সমান কে বাই টু। আমি দুদিকেই হরেতে দুই দিয়ে গুণ করছি, তার মানে এদিকেও যাওয়া হবে, এদিকেও ভ্যালুটা তাই থাকবে। এবার কি করেছি, যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করেছি। যোগ ভাগ প্রক্রিয়া কি ছিল, লব প্লাস হর বাই লব মাইনাস হর, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি হবে, আর এখানে কি হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি সমান, ডান দিকেও একই রকম হবে, কে প্লাস টু বাই কে মাইনাস টু। এখানে লিখে দিতে হয় যেখানে যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করব, এখানে হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এবার দেখো, এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই প্রত্যেকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান কে, এটা আমরা ভেদের সংজ্ঞা থেকে পেলাম। এই জায়গাটায় কি করেছি না, দুই দিয়ে হরে গুণ করেছি দুই দিকে, বা এটাও এইভাবে বলতে পারি দুই দিয়ে দুদিকেই ভাগ করে দিয়েছি সমানের দুদিকে। এবার তারপরে যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করেছি, তার মানে এইটা প্লাস এইটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, একই রকম ডান দিকে হবে কে প্লাস টু বাই কে মাইনাস টু। ওপরেটা কি হবে, সূত্রে পড়বে এ প্লাস বি এর হোল স্কোয়ার, আর এদিকে হবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এটা কি কে প্লাস টু বাই কে মাইনাস টু। এবার দেখো আমরা কি দেখাতে চাচ্ছি, এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান ধ্রুবক, তাহলে আমার এখানে হোল স্কোয়ার পেয়ে গেছে। এদিকে যদি বর্গমূল করে দিই তাহলে এদিকে কি পাবো, এ প্লাস বি বাই এ মাইনাস বি, এদিকে রুট ওভার হয়ে যাবে, রুট ওভার কে প্লাস টু বাই কে মাইনাস টু, প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস রুট ওভার। এবার এটা পুরোটা কি, কে আর টু দুটোই ধ্রুবক, তাহলে এই পুরোটা একটা ধ্রুবক হবে, সেটাকে আমি এম ধরে নিতে পারি, এম ধরে নিলাম, ধরি এম সমান প্লাস মাইনাস রুট ওভার কে প্লাস টু বাই কে মাইনাস টু। তাহলে এইটা পুরোটা যদি এম ধরে নিই, এমটাও একটা ধ্রুবক হবে, কে প্লাস টু এখানে তো কোনো চলরাশি নেই, তাহলে আমরা কি পাচ্ছি এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান এম, এটা সমান একটা ধ্রুবক। এমটা কি ধ্রুবক তো একটা, কারণ এইখানে এটা পুরোটাই কোনো চলরাশি নেই, কে প্লাস টু বাই কে মাইনাস টু, এই কে আর টু দুটোই ধ্রুবক, তাহলে এমটাও একটা ধ্রুবক, এমটাও শূন্য ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান যেহেতু ধ্রুবক, তাহলে বলতে পারি এ প্লাস বি ভ্যারিজেজ এ মাইনাস বি, তাহলে এটা কি পেলাম, এ প্লাস বি ভ্যারিজেজ এ মাইনাস বি, আমরা এটাই প্রমাণ করতে চাচ্ছিলাম। তাহলে বোঝায় এই পরের অঙ্কটা দেখো কি বলেছে, এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারিজেজ এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এটা হলে প্রমাণ করতে হবে কি, এক্স প্লাস ওয়াই ভ্যারিজেজ এক্স মাইনাস ওয়াই, দেওয়া আছে কোনটা, এটা প্রমাণ করতে হবে, এটা এটা প্রমাণ করতে হবে, মানে আমরা এক্স প্লাস ওয়াই ভ্যারিজেজ এক্স মাইনাস ওয়াই প্রমাণ করতে হবে, তার মানে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এইটা সমান আমাদের ধ্রুবক দেখাতে হবে। যদি দেখাতে পারি তাহলে বলে দিতে পারবো এক্স প্লাস ওয়াই ভ্যারিজেজ এক্স মাইনাস ওয়াই, আমাদের হাতে আছে এটা। তাহলে আমরা প্রমাণটা শুরু করছি, কীভাবে করবো, এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারিজেজ এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এটা দেওয়া আছে। আমরা ভেদের যে সংজ্ঞা সেখান থেকে বলতে পারি এইটা ভ্যারিজেজ এটা, তার মানে এটা বাই এটা সমান একটা ধ্রুব, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এটা সমান কি একটা ধ্রুবক, সেই ধ্রুবকটা আমরা ধরে নিচ্ছি কি, এই ধ্রুবকটাকে আমরা ধরে নিচ্ছি কে, কে হচ্ছে কি অশূন্য ধ্রুবক। এবার এখানে আমরা যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করছি,
যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করলে কি হবে, এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, লব প্লাস অর বাই লব মাইনাস অর। তাহলে একই রকম অরে কি হবে, এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ সমান, এটা হরে কি আছে ওয়ান, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এখানে লিখে দিচ্ছি যোগ ভাগ প্রক্রিয়া। এবার এখানে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ ব্র্যাকেটগুলো তুলে দিই, প্লাসেরটার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কারণ এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাসের ক্ষেত্রে সাইন এঁকে দেবে, প্লাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। হরে কি হবে, এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস থেকে গুণ হলে মাইনাস এক্স কিউ মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই সমান। এবার এখানে দেখো কে প্লাস ওয়ান, আচ্ছা এটা কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এইখানে ওয়াই কিউটা কেটে যাবে প্লাস ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ, এখানে এক্স কিউটা কেটে যাবে, তাহলে লবে কি থাকছে, টু এক্স কিউ বাই টু ওয়াই কিউ সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এই টু এই টু ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি কি, এক্স কিউ বাই ওয়াই কিউ এক্স বাই ওয়াইয়ের হোল কিউ সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা পেলাম। তাহলে এক্স বাই ওয়াইয়ের হোল কিউ সমান এটা, এক্স বাই ওয়াই সমান কত হবে, এর ঘনমূল। তাহলে এক্স বাই ওয়াই সমান কি হবে, কিউব রুট অফ কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এবার দেখো এই যে কে আর ওয়ান দুটোই ধ্রুবক সংখ্যা, এখানে কোনো চলরাশি নেই, তার কিউব রুট, এটা পুরোটাকে আমি একটা ধ্রুবক এম, এটা পুরোটা একটা ধ্রুবক হবে সেটাকে এম ধরে নিচ্ছি, ধরে নিচ্ছি, ধরি এম সমান কিউব রুট অফ কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। কারণ কি এটা পুরোটাই একটা ধ্রুবক, কে একটা ধ্রুবক, ওয়ান একটা ধ্রুবক, তাদের যোগ বিয়োগ করে তার কিউব রুট করলে এখানে তো কোনো চলরাশি নেই, সেটা ধ্রুবক হবে। যদি এখানে কোনো চলরাশি থেকে থাকতো তাহলে এটা ধ্রুবক হবে না, তার মানে এখানে কোনো চলরাশি নেই তাহলে এটা হচ্ছে একটা ধ্রুবক। তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান তার কিউব রুট সেটা একটা ধ্রুবক হবে, সেটা আমরা ধরে নিচ্ছি কি এম, এম দিয়ে লিখছি সেই ধ্রুবকটাকে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এক্স বাই ওয়াই সমান এম, এম মানে কি এম বাই ওয়ান। আবার যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করছি, যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করলে কি হবে, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান, এদিকে কি হবে এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান। এবার দেখো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এটা তো সমান কত পেয়েছি, এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান, এম টা তো আগেই এখানে ধরে নিয়েছি, এমটা কি ধ্রুবক, তাহলে ওয়ানটাও ধ্রুবক, এটা পুরোটা একটা কি হবে ধ্রুবক হয়ে গেল। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান যেহেতু ধ্রুবক, তাহলে বলতে পারি এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই পেলাম। তাহলে অঙ্কটা কি আরেকবার দেখে নিই, যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারিজ এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এটা হলে প্রমাণ করতে বলেছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই, আমাদের এটা দেওয়া আছে সেখান থেকে এটা প্রমাণ করতে, এটা প্রমাণ করা মানে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াইটা ধ্রুবক দেখাতে হবে। আমরা যদি এটা ধ্রুবক দেখিয়ে দিই এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস, তাহলে বলে দিতে পারবো এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই। আবার আমাদের দেওয়া আছে কি এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারিজ এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, আমরা ভেদের সংজ্ঞা থেকে যেহেতু এটা ভ্যারিজ এটা, তার মানে এটা বাই এটা একটা ধ্রুবক, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এটা সমান একটা ধ্রুবক, সেটা ধরে নিয়েছি কে, কেটা হচ্ছে অশূন্য ধ্রুবক। এবার আমরা কি করেছি, যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করেছি, যোগ ভাগ প্রক্রিয়াটা কি লব প্লাস হর বাই লব মাইনাস হর, তার মানে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ বাই এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, কারণ ডান দিকেরটাও যোগ ভাগ প্রক্রিয়া ইউজ হবে, হরে ওয়ান আছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান যোগ ভাগ প্রক্রিয়া ইউজ। এবার ব্র্যাকেটটা তুলে দিই, কাটাকাটি হয়ে গেছে, ডান দিকে যেমন ছিল কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান আছে, এবার এদিকে এক্স কিউ যোগ হয়ে গিয়ে টু এক্স কিউ আর এটা টু ওয়াই কিউ কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এক্স কিউ বাই ওয়াই কিউ মানে কি এক্স বাই ওয়াইয়ের হোল কিউ,
এক্স কিউব বাই ওয়াই কিউব মানে এক্স বাই ওয়াই এর হোল কিউব, সেটা সমান কত? কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে এক্স বাই ওয়াই সমান কী হবে? কিউব রুট, মানে ঘনমূল। এক্স বাই ওয়াইয়ের হোল কিউব সমান যদি এটা হয়, এ কিউ সমান যদি বি হয়, তাহলে এ সমান কি? কিউব রুট অফ বি। সেই রকম এক্স বাই ওয়াই এর হোল কিউব সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, তাহলে এক্স বাই ওয়াই সমান কি হবে? কিউব রুট অফ কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এবার এখানে আমি এই বড়, এটা তো পুরোটা অনেকটা বড় সংখ্যা হয়ে যাচ্ছে, এটা কি একটা ধ্রুবক হবে? কারণ কি এর মধ্যে কোনো চলরাশি নেই, এই যে এই বড় এত বড় সংখ্যাটার মধ্যে, এখানে কেটাও ধ্রুবক ওয়ানটাও ধ্রুবক। তাহলে এই দুটো ধ্রুবকে যোগ বিয়োগ গুণ ভাগ করে যাই করি না কেন, সেটাও একটা ধ্রুবক রাশি হবে। তাহলে এইটা পুরোটা একটা ধ্রুবক হবে, সেটাকে আলাদা করে ধরে নিয়েছি এম। এমটা হচ্ছে অশূন্য ধ্রুবক। যেহেতু কে ওয়ান দুটোই ধ্রুবক সংখ্যা, তাহলে এটা পুরোটা একটা ধ্রুবক হবে, সেটাকে এম ধরে নিয়েছি। তাহলে আমরা কি পেলাম? এক্স বাই ওয়াই সমান এম। এম মানে কি? এম বাই ওয়ান লিখতে পারি। এবার আবার যোগফল প্রক্রিয়া ইউজ করেছি, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এদিকে একই রকম ডান দিকে হবে এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান। এবার এমটা তো ধ্রুবক, এখানে ধরে নিয়েছিলাম অশূন্য ধ্রুবক এমটা, এম এই বড় সংখ্যাটাকে এম ধরেছিল, তাহলে এম আর ওয়ানটাও ধ্রুবক, এই এখানে কোনো চলরাশি নেই, তাহলে এটাও একটা ধ্রুবক হবে পুরোটা। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান ধ্রুবক, তাহলে বলতে পারি এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই।